হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে অ্যাচিভিং। এর বাংলা অর্থগুলি হচ্ছে অর্জন করছে, প্রাপ্তির পথে সাফল্য লাভ। নিচের দুটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে অ্যাচিভিং হার ড্রিম রিকোয়ার্ড ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক। আমি আবারও বলছি, অ্যাচিভিং হার ড্রিম রিকোয়ার্ড ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক। এর বাংলা অর্থটি হচ্ছে তার স্বপ্ন অর্জনের জন্য নিষ্ঠা ও কঠোর পরিশ্রম প্রয়োজন ছিল। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হি ফোকাসড অন অ্যাচিভিং এ ব্যালেন্স বিটুইন ওয়ার্ক অ্যান্ড পার্সোনাল লাইফ। আমি আবারও বলছি, হি ফোকাসড অন অ্যাচিভিং এ ব্যালেন্স বিটুইন ওয়ার্ক অ্যান্ড পার্সোনাল লাইফ। এর বাংলা অর্থটি হচ্ছে সে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য অর্জনের মনোনিবেশ করেছিল। ধন্যবাদ।